শুভ সকাল বন্ধুরা, আজ 23 জুলাই শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, দুই মাস পর স্বাভাবিক হলো পাহাড় লাইন, প্রথম দিনেই উপচে পড়া ভিড় শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনে। শুধু বেতুকান্দি কাড়ার পার নয়, 19টি জায়গা দিয়ে জল ঢুকেছে শিলচরে। শহরের চয়েস লুজ গেট অকেজ, তুপখানা সোনাবাড়িঘাট নদীবাঁধ নির্মাণের দাবি, আন্দোলনে যাচ্ছে মার্চ ফর সায়েন্স, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইচাবিলে উচ্ছেদে গৃহহারাদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত জমিয়ত উলামায়ে হিন্দের। সোনিয়া গান্ধীকে ইডির জেরার প্রতিবাদে করিমগঞ্জে কংগ্রেসের অবস্থান ধর্মঘট, সিবিআই ইডি দিয়ে কংগ্রেসকে দমানো যাবে না বললেন কমলাক্ষদে পুরকায়স্থ। শিলচর শিলংপট্টির চৌধুরী চক্ষু হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু সানি শনাক্তকরণ শিবিরের আয়োজন। প্রত্যেক টেট উত্তীর্ণকে চাকরি দিতে হবে, দাবি মাতৃভাষা সুরক্ষা সমিতির। রাষ্ট্রপতি নির্বাচনে গোটা দেশের মধ্যে আসামেই সবচেয়ে বেশি সংখ্যক বিরোধী বিধায়ক ক্রস বুটিং করেছেন, 22 বিধায়কের ক্রস বুট, 15-16 কংগ্রেস নেতার বিবেক বুট দ্রুপদীকে বললেন মুখ্যমন্ত্রী, এআইইউডিএফের 2-4টে, নির্দল মিলে বাকি বুট এনডিএকে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। এবং সর্বশেষ খবরটি হলো, চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যু, সিভিলের 2 চিকিৎসকের বিরুদ্ধে মামলা, মৃতার স্বামীকে তদন্তের আওতায় আনার দাবি স্মারকপত্র আমসুর। এবারে শুনুন বিস্তারিত খবর। লামডিং বদরপুর পাহাড় লাইনের 60-এর অধিক এলাকার ভূমিধস সরিয়ে অবশেষে সচল হলো রেল রুট। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে এনএফরেল কর্তৃপক্ষ নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করার পাশাপাশি শুক্রবার থেকে গুয়াহাটি শিলচর যাত্রীবাহী ট্রেন চালাতে সক্ষম হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ যাত্রীরা। এদিন ট্রেন প্রায় 1 ঘন্টা বিলম্বে চলে, তাই গড়িতে যখন সকাল 11:58 ঠিক তখন লং হুইসেল দিয়ে নিউ হাফলং স্টেশনে প্রবেশ করে গুয়াহাটিগামী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন। প্রথম দিনই ভিড়ে টাসা ছিল শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন, জায়গা নেই বাতানুকূল কামরাতেও। এভাবেই শুক্রবার শিলচর থেকে গুয়াহাটি চলে এক্সপ্রেস ট্রেনটি। এই ট্রেন চলার সঙ্গে সঙ্গেই বদরপুর লামডিং পাহাড় লাইন স্বাভাবিক হলো। প্রসঙ্গত, চলতি বছরের 13 মে অন্তিমবারের জন্য গুয়াহাটি শিলচর এবং শিলচর গুয়াহাটির মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করেছিল। এরপর প্রবল বর্ষণে পার্বত্য রেল রুটের স্থানে স্থানে ভূমিস্খলন হয়। ফলস্বরূপ 14 মে থেকে পাহাড় লাইনে সব ধরনের ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ট্রেকের উপর থাকা যাত্রীবাহী ট্রেনের 4টি কামরা পাহাড় থেকে নেমে আসা জলস্রোতে লাইনচ্যুত হয়। জলকাদায় একাকার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল নিউ হাফলং স্টেশন চত্বর। 2 মাস 8 দিনের মাথায় গুয়াহাটি শিলচরের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালাতে গিয়ে রেল বিভাগ সফল হয়। এদিন গুয়াহাটি শিলচরের মধ্যে চলাচল করা ফার্স্ট প্যাসেঞ্জারের প্রথম দিনের যাত্রায় যাত্রীবাহী পরিলক্ষিত হয়। অন্যদিকে নিউ হাফলং স্টেশনের ভেন্ডর থেকে অটোরিকশা চালকরাও দীর্ঘদিনের মাথায় নিজ কর্তব্যে ব্যস্ত থাকতে দেখা যায়। অনুরূপভাবে 10 বিধ্বস্ত নিউ হাফলং স্টেশন প্রাণ ফিরে পায়। গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করা জনৈক এক যাত্রী বলেন, সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া নিউ হাফলংয়ের বিধ্বস্ত রূপ ব্যতীত করে তুলেছিল, তবে নিউ হাফলংকে স্বচক্ষে দেখতে পেয়ে আনন্দ লাগছে। তিনি বলেন, পাহাড়ের ভূতাত্ত্বিক সমস্যা বা ভূমিস্খলনের কথা বিবেচনা করে বিকল্প রেলপথ জরুরি। এদিন গুয়াহাটিগামী যাত্রী ট্রেন নিউ হাফলং স্টেশনে থামতেই অনেক যাত্রী ট্রেন থেকে নেমে ধসে যাওয়া পাহাড়ের দৃশ্যগুলো দেখেন, অনেক যাত্রী ছবিও তুলেন, কেউ আবার সেলফিও। অনেককেই বলতে শোনা গেছে যে টিভি, খবরের কাগজ ও সোশ্যাল মিডিয়াতে তারা নিউ হাফলং স্টেশনের বিধ্বস্ত অবস্থা দেখে এসেছেন। তারা কল্পনাই করতে পারেননি যে প্রকৃতির সঙ্গে লড়াই করে এত কম সময়ে নিউ হাফলং স্টেশনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এদিকে 23 জুলাই অর্থাৎ আজ থেকে 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেস, 15614 শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, 13174 আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং 13175 শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলাচল করবে। এদিন ওই ট্রেনে চড়ে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রাকালে নিউ হাফলং স্টেশনের ট্রেনের আসনে বসে এই প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎকারে মাইবং ডিগ্রি কলেজের অধ্যাপক মিথিলেশ চক্রবর্তী বলেন, দীর্ঘ 2 মাস পর পাহাড় লাইন সম্পূর্ণ সচল হয়েছে, এ অত্যন্ত সুখবর। ট্রেন বন্ধ থাকায় পাহাড়, বরাক তথা ত্রিপুরা অঞ্চলের সাধারণ মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এত তাড়াতাড়ি যে পাহাড় লাইন সচল হবে এবং যাত্রীবাহী ট্রেন চলাচল করবে তা কল্পনাতীত ছিল,
কিন্তু রেল তা করে দেখিয়েছে, ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে। কারণ ভারী বৃষ্টিপাতের জেরে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কপথেও বরাক বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। অবশ্য প্রকৃতি শান্ত হয়, সাধারণ জনগণ স্বাভাবিক পরিবেশ ফিরে পেতে সক্ষম হয়। অপরদিকে শিলচরের প্রলয়ঙ্কারী বন্যার জন্য বেধুকান্দি এলাকার কাড়ারপার অঞ্চলের বাঁধ কাটা কাণ্ডকে কাঠগড়ায় তোলা হলেও নেপথ্যে সরকার প্রশাসন ও জল সম্পদ বিভাগের প্রবল গাফিলতি রয়েছে। কাড়ারপারের কেটে দেওয়া বাঁধ দিয়ে শুধু বরাকের জল শিলচরে ঢুকেছে এমন নয়, কোথাও বাঁধ ভেঙে কোথাও বাঁধ উপচে ও কোথাও চুইয়ে অসংখ্য জায়গা দিয়ে শহরে বরাকের জল অবাধে ঢুকেছে। অন্তত 19টি জায়গা দিয়ে বরাকের জল ঢুকেছে। কোথাও 1 ফুট, কোথাও 2 ফুট, 3 ফুট উচ্চতায় শহরে জল প্রবেশ করে এই প্রলয়ঙ্কারী বন্যা ঘটে। বন্যা পরবর্তী সময়ে দুর্যোগের সুলুক সন্ধান করে এমনটাই দাবি করেছে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স সংগঠনের শিলচর শাখা। মার্চ ফর সায়েন্সের ডজন খানেক সদস্য রীতিমতো সমীক্ষা চালিয়ে নানা তথ্যপাতি সংগ্রহের মাধ্যমে এই ভয়াবহ বন্যার কারণ বিশ্লেষণ করেন। তাদের কথায়, জুন মাসের বন্যায় ভাগাডহর ইএনডি বাঁধের প্রায় 700 মিটার জায়গা দিয়ে বাঁধ উপচে প্রায় 2 থেকে 3 ফুট উচ্চতায় জল ঢুকে শহরে। একইভাবে তারাপুর গ্রাম পঞ্চায়েতের তুপখানা গেসা কাশীপুর গ্রাম বেরেঙ্গা প্রথম ও দ্বিতীয় খণ্ড উত্তর কৃষ্ণপুর গঙ্গাপুর ফেরিঘাট সোনাবাড়িঘাট সেতু সংলগ্ন ইত্যাদি এলাকা দিয়ে জল ঢুকে শহরকে প্লাবিত করেছে। সংগঠনটির দাবি, জল সম্পদ বিভাগের অধীন পুরনো নদীবাঁধগুলো বিভিন্ন জায়গায় বর্তমানে নেই বললেই চলে। অনেক জায়গায় বাঁধগুলো রাস্তা বা গলিপথের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, এগুলো দিয়েও অবাধে ঢুকেছে নদীর জল। শুক্রবার শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিলচরের স্লুইস গেটগুলোর দুর্দশা নিয়ে ভয়ঙ্কর তত্ত্ব পেশ করেন মার্চ ফর সায়েন্সের কর্মকর্তারা। তাদের দেওয়া তথ্যে যা উঠে এসেছে তাতে দেখা গেছে শহরের 15টি স্লুইস গেটের মধ্যে 6টি মৃত প্রায়, এগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে। সংস্থার কর্মকর্তা আশুপাল কৃষাণ ভট্টাচার্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই তথ্যগুলো তুলে ধরে বলেন, অন্নপূর্ণাঘাটের রেলের বাউন্ডারি সংলগ্ন স্লুইস গেটটি অকেজো, ঠিক একইভাবে আরএমএস কোয়ার্টারের গেটের পেছনে স্লুইস গেট এবং অন্নপূর্ণা মন্দিরের দক্ষিণে নালার উপর স্লুইস গেট কোনো কাজ করে না। এছাড়া মালুগ্রাম বিসি গুপ্তার বাড়ি সংলগ্ন স্লুইস গেট, আর্যপট্টি সংলগ্ন বাঁধ গেসা স্লুইস গেট, জানিগঞ্জ দুপাপট্টির স্লুইস গেট কোনো কাজ করে না। এই অকেজো পড়ে থাকা গেটগুলো এই ভয়ঙ্কর দুর্যোগের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তারা। তাদের কথায়, কাড়ারপাড় স্লুইস গেট সংলগ্ন বাঁধের কাটা অংশকে শুধু মেরামত করলেই শিলচর শহরকে বাঁচানো যাবে না। শিলচর শহরকে বন্যা থেকে বাঁচাতে হলে তুপখানা থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত বাঁধের ভাঙ্গা অংশ নির্মাণ, বাঁধের উচ্চতা বৃদ্ধি ও অকেজ স্লুইস গেটগুলোকে কার্যক্ষম করতে হবে। তাছাড়া বরাক ও ঘাগরা নদী খনন করতে হবে, রাঙ্গির খাল, লঙ্গাই খাল ও সিঙ্গির খাল খনন করতে হবে। শিলচর শহরের জল নিষ্কাশনে বাংলাঘাটে যে স্লুইস গেট রয়েছে তাতে মাত্র 8 ফুট চৌড়া জায়গা দিয়ে জল বেরোয়, ফলে শহরের জমা জল নিষ্কাশিত হতে দীর্ঘ সময় লাগে। তাই বাংলাঘাটে স্লুইস গেটের সংখ্যা বৃদ্ধির দাবি জানান তারা। পাশাপাশি বেড়াখাল স্লুইস গেটের পরিধি বৃদ্ধি করতে হবে। মার্চ ফর সায়েন্সের কর্মকর্তারা বলেন, শহরকে কৃত্রিম বন্যা থেকে রক্ষা করতে প্রতিটি নালা খাল নর্দমা পরিষ্কার করতে হবে এবং খাল বিল বেদখল মুক্ত করতে হবে। বক্তব্য রাখেন হরিদাস দত্ত, আশুপাল, হিল্লুল ভট্টাচার্য, কৃষাণু ভট্টাচার্য ও দীপঙ্কর চন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জয়দীপ ভট্টাচার্য, হানিফ আহমেদ বড়বুইয়া, চিন্ময় ভট্টাচার্য, কমল চক্রবর্তী, ফারুক লস্কর, বিবেক আচার্য, সুরজিৎ সোম। হিল্লুল ভট্টাচার্য পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আপাতত জেলাশাসক জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করে আগামী বর্ষার আগে তাদের পক্ষ থেকে পেশ করা হবে 10 দফা দাবি সনদ, এগুলো পূরণ করার আবেদন জানানো হবে। পরবর্তীতে প্রতিবেদনের কপি শহর ও শহর সংলগ্ন এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হবে। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ভবিষ্যতে আন্দোলন গড়ে তোলার ডাক দেন সমাজকর্মী হিল্লুল ভট্টাচার্য। অপরদিকে শিলচর শিলংপট্টির চৌধুরী চক্ষু হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু সানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। স্থানীয় ইটকলা অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে 24 জুলাই রবিবার সকাল 10টা থেকে 2টা পর্যন্ত শিবির চলবে। এতে যথাসময়ে এলাকার চক্ষু রোগীদের শিবিরে উপস্থিত থেকে নাম নথিভুক্ত করতে আহ্বান জানানো হয়েছে। এদিনের এই চক্ষু স্ক্রিনিং শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করবেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হৈমন্তী চৌধুরী এবং দেবজ্যোতি দাস।
আয়োজিত এই শিবিরে দোরাপোড়া সকল ছানি রোগীদের চৌধুরী হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন চৌধুরী চক্ষু হাসপাতালের পরিচালন অধিকর্তা ডক্টর এইচ কে চৌধুরী। অপরদিকে টেট উত্তীর্ণদের চাকরি প্রদানের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা বিভাগের সচিব তথা কমিশনারের কাছে স্মারকপত্র প্রেরণ করল মাতৃভাষা সুরক্ষা সমিতি। শুক্রবার ডাকযোগে এই স্মারকপত্র প্রেরণ করেছে সুরক্ষা সমিতির কাছাড় জেলা শাখা। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে রাজ্যে বহু বিদ্যালয়ে শিক্ষকের পদ খালি, যদিও 2019 সালে টেট পাশ করা অনেকে চাকরি পাননি। 2022 সালে রাজ্য সরকার ফের টেট নিয়ে অনেককে নিয়োগ দিয়েছে, এতে 2019-এর টেট উত্তীর্ণ অনেকেই চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। এর মধ্যে কারো কারো নির্ধারিত 40 বছরের বয়সসীমা পার হয়ে নিয়োগের অনিশ্চয়তায় হতাশায় ভুগছেন। স্মারকপত্রে স্বাক্ষর করেছেন শিশির কুমার বিশ্বাস, সুনীল রায়, অঞ্জু এন্দ, অভিজিৎ চক্রবর্তী, সুৎপা দে, জয়ন্তী দত্ত ও সুমিত্রা চৌধুরী। অপরদিকে ইচাবিলে উচ্ছেদে গৃহহারাদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত জমিয়তের। পাতারকান্দি লুয়েরপুয়া ব্লকের ইচাবিল জিপিতে সম্প্রতি প্রশাসনিক উচ্ছেদে গৃহহারা হয়েছেন প্রায় 150 পরিবারের 7,500-এর অধিক লোক। বর্তমানে এদের অনেকের ঠিকানা হয়েছে গাছতলা বা অস্থায়ী তাঁবু। উচ্ছেদের ফলে অনাহার অর্ধাহারের দিন কাটছে অনেকের। উচ্ছেদ কাণ্ডের প্রায় 7 অতিবাহিত হওয়ার পরও এ নিয়ে সরকারিভাবে এখনও ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর খবর নেই। এ পরিস্থিতিতে গোটা এলাকার এসব পরিবারে হাহাকার বিরাজ করছে। মানবিক টানে গত বৃহস্পতিবার আসাম রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় ও কটামনি আঞ্চলিক জমিয়তের সহযোগিতায় তাদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টনের পর এবার দ্বিতীয় পর্যায়ে শুক্রবার এলাকার 100 পরিবারের মধ্যে ত্রিপল সহ নগদ 3,000 টাকা করে বন্টন করা হয়। তাদের মধ্যে বন্টন করা হয় 63 সোলার লাইটও। ত্রাণ বন্টনে উপস্থিত ছিলেন রাজ্য জমিয়তের সহ সম্পাদক মৌলানা মাহবুব হাসান, করিমগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক এএইচ মোহাম্মদ লুকমান, কোটামনি আঞ্চলিক জমিয়তের সহ সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ আলম সহ সম্পাদক মৌলানা হিলাল আহমেদ, ফাহাদ উদ্দিন, নাসু আহমেদ, নঈমুদ্দিন প্রমুখ। অপরদিকে রাষ্ট্রপতি নির্বাচনে গোটা দেশের মধ্যে আসামেই সবচেয়ে বেশি সংখ্যক বিরোধী বিধায়ক ক্রস ভোটিং করেছেন। খুদ মুখ্যমন্ত্রী হিসাবে সেই সংখ্যাটা হচ্ছে 22। মূল দুই বিরোধী দলের মধ্যে কংগ্রেসের 15-16 জন বিধায়ক এনডিএ প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার দাবি করেছেন তিনি। ক্রস ভোটিংয়ে মুখ্যমন্ত্রী সংশয়ের আবর্তে রেখেছেন দুই নির্দল বিধায়ককে। ফলে কংগ্রেস এআইডিএফের একাংশ বিধায়কের সঙ্গে সিপিএমের একমাত্র বিধায়ক এবং রাইজর দলের বিধায়কের ভোটও দ্রৌপদী মুর্মুর পক্ষে গেছে। রাষ্ট্রপতি ভোটের ফলাফলে দেখা গেছে আসাম থেকে এনডিএ প্রার্থীর পক্ষে গেছে 104 ভোট, আর বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা পান মাত্র 20 ভোট। কিন্তু আসামে বিজেপি, অগপ ও ইউপিপিএল মিলে শাসক জোটের মোট বিধায়কের সংখ্যা হচ্ছে 79। এর সঙ্গে যোগ হয়েছে বিপিএফের 3 বিধায়কের ভোট, কারণ বিধানসভায় বিজেপি জোটের সঙ্গে ফ্লোর কোঅর্ডিনেশন রয়েছে হাগ্রামা দলের। ফলে শাসক জোটের বিধায়ক সংখ্যা হচ্ছে 82 জন। কিন্তু কংগ্রেস বিধায়ক শশীকান্ত দাস আগে থেকেই বিজেপির সঙ্গে রয়েছেন। রাজ্যসভা ভোটেও বিজেপি প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন তিনি। ফলে 83 জন বিধায়ক রয়েছে শাসক জোটের। তাই আসাম থেকে দ্রৌপদীর পক্ষে যাওয়ার কথা 83 ভোট, সেখানে 104 ভোট পেয়েছেন তিনি। তার মানে বিরোধী শিবিরের 21 জন বিধায়ক ক্রস ভোটিং করেছেন। কংগ্রেস বিধায়ক বলে শশীকান্তকে তালিকা থেকে বাদ দিলে 22 বিরোধী বিধায়কের ভোট গেছে এনডিএ প্রার্থীর পক্ষে। মুখ্যমন্ত্রী নিজেও আজ সেই 22 বিধায়কের ভোট পাওয়ার কথা বলেছেন। বিরোধী শিবিরের হাতে ছিল 43 ভোট, সেখানে যশবন্ত সিনহা পেয়েছেন মাত্র 20 ভোট। কিন্তু কংগ্রেস বিধায়ক শশীকান্ত আগেই বিজেপির সঙ্গ নিয়েছেন। রাজ্যসভা ভোটে ক্রস ভোটিংয়ের দায়ে বহিষ্কার করা হয়েছে সিদ্দিক আহমেদকে। তাছাড়া শেরমান আলীও আর কংগ্রেসের নেই। ফলে নিশ্চিতভাবে সেই 3 বিধায়কের ভোট গেছে এনডিএ প্রার্থীর পক্ষে। কিন্তু বাকি নৈতিকতা বিসর্জন দেওয়া বাকি বিশ্বাসঘাতক বিধায়ক কারা, সেটা নিয়েই ঘুরপাক খাচ্ছে রাজনীতি। এরই আজ জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন বিধানসভায় রয়েছেন 126 জন বিধায়ক, এর মধ্যে 2 ভোট দেননি, তাই 124 ভোট পড়েছে রাষ্ট্রপতি নির্বাচনে। তার মধ্যে মুর্মু 104 ভোট পান, আর যশবন্ত পেয়েছেন 20 ভোট। অতিরিক্ত 22 ভোট পেয়েছি আমরা,
সেই 22 বুটের মধ্যে 15-16টি বুট কংগ্রেস থেকে এসেছে। যেসব বিধায়কদের কেন্দ্রে আদিবাসী ও চা বাগানের ভোট রয়েছে, এবার দ্রুপদীকে ভোট দেওয়ার মানসিকতা ছিল তাদের। বাকি দু চারটে ভোট এসেছে AIUDF, দুই নির্দল ইত্যাদি থেকে। তবে কংগ্রেস থেকে 15-15টি ভোট এসেছে বলে আমি জানি। মুখ্যমন্ত্রীর দাবি এটাতে প্রমাণিত হয়েছে আসামের মানুষের প্রতি মুর্মুর আকুণ্ঠ সমর্থন। আসামের জনগণ নিজেদের প্রার্থী হিসেবে গ্রহণ করেছেন তাকে, তাই রাষ্ট্রপতির কার্যকালের জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি আমি। কিন্তু NDA প্রার্থীর পক্ষে ক্রস ভোটিংয়ে বিরোধীদের মধ্যে বিভাজন বলতে রাজি নন মুখ্যমন্ত্রী। তার মতে এটা বিভাজন নয়, রাষ্ট্রপতি নির্বাচন বিবেকের মাধ্যমে পরিচালিত হয়। দল হিসেবে ভোট হয় না রাষ্ট্রপতি নির্বাচনে, বিবেকের ভোট হয়। তাই বিবেক প্রাণিত হয়ে কিছু বিরোধী বিধায়ক ভোট দিয়েছেন মুর্মুকে। তবে রাষ্ট্রপতি ভোট নিয়ে বেশি বিতর্ক সৃষ্টি করা উচিত নয়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।